نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا ويعلم الصابرين إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন অতঃপর তার মনোনীত দীন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী ও রাসূল তথা পয়গম্বর পাঠিয়ে মানুষের মুক্তির দিশা বাতিয়ে দিয়েছেন সেই সমস্ত আম্বিয়া কেরামদের উপরে অবতীর্ণ হোক দরুদ ও সালাম খুসুসান আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কুরআনের সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 142 আমি পাঠ করেছি সেই আয়াতটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আজকের অধিকাংশ মুসলমান এটা ভেবে নিয়েছে যে তারা কালমা পাঠ করেছে পাঠ করার পরে তারা কিঞ্চিত নিজেদের প্রচেষ্টা মোতাবেক ইবাদত করছে তো এতেই তারা জান্নাতে প্রবেশ করে যাবে ইহুদিরা এই ধারণা করে এবং নাসারারাও এই ধারণা করে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আমরা বলি তাদেরকে নাসারা কুরআন ও আরবি ভাষা অনুযায়ী বলা হয়েছে তো তাদেরও ধারণা যে তারা জান্নাতে প্রবেশ করবে অথচ ইবনে মাজার হাদিস মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই উম্মতে মোহাম্মদের জন্য আর তার সঙ্গে তিনি বিগত উম্মতের ইহুদি এবং নাসারাদের অবস্থাও বর্ণনা করে দিয়েছেন যে ইহুদি জাতি যারা মূসা আলাইহিস সালামের সৃষ্টি করার মূসা আলাইহিস সালামকে প্রেরণ করার পরে তার অনুসরণে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে পবিত্র কোরআনের মসজিদের মধ্যে যদি আমরা দেখি তাহলে এমন কোন সূরা নাই আমার মনে হয় যে বানী ইসরাইল বা মূসা আলাইহিস সালামের আলোচনা নাই প্রত্যেকটা সূরাতে প্রায় মূসা আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে প্রত্যেকটা পারাতে যদি আমরা দেখি অনেক সূরা ফাঁকা আছে কিন্তু প্রত্যেকটা পারাতে যদি আমরা দেখি 30 পারার মধ্যে প্রত্যেকটা পারাতে কম বেশি মূসা আলাইহিস সালাম এবং বানী ইসরাইলের আলোচনা আছে তো সেই বানী ইসরাইল কওমকে বানী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছিলেন এত নিয়ামত দিয়েছিলেন যে কল্পনার অতীত একসময় তাদেরকে চাষবাস করতে হতো না
কোনো কিছু মেহনত করতে হতো না, বিনা মেহনতে তাদের জন্য আকাশ থেকে খাবার অবতীর্ণ হতো। সে মান্না এবং সালওয়া খেয়ে তাদের আটলো না, তারা বলে একই ধরনের খাবার খেতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, ভালো লাগছে না, নতুন ধরনের খাবার চাই। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এমনকি বানী ইসরাইল কওমের মধ্যে সবচেয়ে বেশি পয়গম্বরকে প্রেরণ করেছেন তিনি, কিন্তু তারপরেও তারা বানী ইসরাইলের ঘটনা বিস্তারিত কোরআনের তাফসীর পড়লে জানা যায়, ওই ইহুদি জাতি বানী ইসরাইল জাতি বিভিন্ন নবী ও রসুলকে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন এলাকার জন্য নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, এবং যে জাতিতে প্রেরণ করেছে সেই জাতির স্বজাতি ভাষা করে প্রেরণ করেছিলেন, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলার কথা, তার ওয়াহী মানুষকে সেই সমস্ত নবী ও রসুলগুলো বোঝাতে পারেন। আর এটা বর্ণনা করে দেওয়া হয়েছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4 এর মধ্যে। তো বানী ইসরাইল কওম কিন্তু যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু তাআলার বিধানকে অমান্য করে গিয়েছে। তো সেই বানী ইসরাইল কওমের মধ্যে মূসা আলাইহিস সালাম কোনোদিন এটা বলেননি যে তোমরা আমার পূজা করো বা আমার পরে একটা নবী আসবে উজাইর, তার তোমরা পূজা করবে। তিনি কিন্তু এক আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করার প্রতি আহ্বান করেছেন। আর আজকে আমরা যদি পরিবর্তিত তাওরাতও দেখি, তার মধ্যেও কোথাও এটা পাওয়া যাবে না যে মূসা আলাইহিস সালাম নিজের ইবাদত করতে বা অন্য কোনো সৃষ্ট বস্তুর ইবাদত করতে বলেছেন, অথচ তারা করেই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার তাদের অতীত বর্ণনা করে বলেছেন যে বানী ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 71 ফিরকায়। তো তাদের মধ্যে সব ফিরকায় জাহান্নামে যাবে, কেবলমাত্র একটি ফিরকা ব্যতীত, যারা প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালামের আনীত শরীয়তকে ধারণ করেছিল, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল, তাওহীদের উপরে বিশ্বাসী ছিল, আর ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করা হলো, তাকে কেন্দ্র করে নাসারাগণ বিভক্ত হয়েছে 72 ফিরকায়, তাদের মধ্যে অধিকাংশ অর্থাৎ 71 ফিরকা জাহান্নামী হবে, আর একটি ফিরকা ব্যতীত যাবে জান্নাতে, যারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, ঈসা আলাইহিস সালামের পথ দেখানোকে তারা মেনে চলেছে, আর ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে সমস্ত খ্রিস্টানগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপেক্ষা করেছে পরবর্তীতে, তারা ইসলাম ধারণ করেছে। আর এই উম্মতে মুহাম্মাদি 73 ফিরকায় বিভক্ত হবে, আর এই 73 ফিরকার মধ্যে সকলে অর্থাৎ 72 ফিরকা জাহান্নামী হবে, কেবলমাত্র একটি ফিরকা ছাড়া। তো সাহাবে একরামগণ প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রসুল, সেই একটি ফিরকা কারা? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম বর্তমানে আছি, অর্থাৎ আমার এবং আমার সাহাবায়ে কেরামের পথ আদর্শ, এই পথ এবং এই আদর্শকে যারা ধারণ করবে, এই পথ এবং আদর্শের মধ্যে যারা চলবে, তারা হচ্ছে মুক্তি পাবে। অন্য ভাষায় তিনি বলেছেন, আর জামাত সেটা একটি জামাত। তো জামাত বলতে আমরা বুঝি সংগঠন, জামাত বলতে আমরা বুঝি ঐক্যবদ্ধ, জামাত বলতে আমরা বুঝি কিছু লোকের সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু এখানে আর জামাত বলতে কি বোঝানো হয়েছে, সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এখানে আর জামাত বলতে কোরআন এবং সহি হাদিসের অনুসারী বিশ্বের প্রতিটা মুসলিমকে ধরা হয়েছে। কোনো ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে অবস্থান করে, সে যদি একা থাকে, তার কাছে যদি কোরআন এবং হাদিসের বাণী পৌঁছায়, আর সে যদি সেগুলো ধারণ করে, তার অনুসরণ করে, তাহলে সে একাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলামের সত্যের অনুসারী, আর জামাতের অন্তর্ভুক্ত। তো বর্তমানে মুসলমানরা দেখা যাচ্ছে অবশ্যই 73 ফিরকা তো আছে, আবার এক একটা ফিরকার মধ্যে অগণিত ফিরকার জন্ম হয়েছে। তো প্রত্যেকটা জামাত কিন্তু দাবি করে যে আমরা হচ্ছি সেই ফিরকা যারা নাজাত পাব, আমরা নাজাত পাব। আমি যে পবিত্র কোরআনের আয়াতটা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযিনা জাহাদু ওয়া ইয়া'লামাস সাবিরিন,
অথচ তোমাদেরকে এখনো পর্যন্ত আমি পরীক্ষা করিনি, আমি দেখে নিইনি এটা যে তোমাদের মধ্যে কারা ইসলামের পথে জিহাদ করে আর কারা ধৈর্য ধারণ করে। সূরা আল ইমরান আয়াত নম্বর 142 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আশা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আমরা তো জান্নাতে যাব, অথচ ইসলামের জন্য যখন সংগ্রামের ডাক দেওয়া হবে তখন দেখা যাবে এই পাঁচ ওয়াক্ত নামাজিদের মধ্যে অধিকাংশ পিছিয়ে যাচ্ছে। আমরা ধারণা করেছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা রমজান মাসের ফরজ রোজা রাখি, আমরা বিভিন্ন ক্ষেত্রে দান সদকা খয়রাত করি, আমরা তো জান্নাতে প্রবেশ করে যাব। অথচ ইসলামের জন্য যখন কোনো আহ্বান করা হয়, ইসলামের বিরুদ্ধে যখন শত্রুরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে, ইসলামকে দুর্নাম করার প্রচেষ্টা করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্নাম করার প্রচেষ্টা করে, বিশ্বের আনাচে কানাচে মুসলিমদের উপরে যখন অকথ্য অত্যাচার হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য যখন আহ্বান করা হয়, অধিকাংশ কিন্তু পিছিয়ে যায়। জিহাদের তো আসেইনি সুযোগ, কিন্তু একটা প্রতিবাদ জানাবার জন্য যদি আহ্বান করা হয়, দেখা যায় যে এক শ্রেণীর মানুষ তারা মসজিদের মধ্যে আবদ্ধ থাকে, তারা বলে আমাদের ওর সঙ্গে কোনো কাজ নাই। আর মুসলমানদের উপরে যখন বিপদ আপদ আসে, সামান্য বিপদ আপদে তাদের ঈমান নড়বড় করে, সামান্য বিপদ আপদেই তারা নড়বড়ে হয়ে যায়, তাওহীদের জ্ঞান কি সেটা তারা ভুলে যেতে বসে, কোথায় গেলে আমরা এই বিপদ আপদ থেকে মুক্ত হব সেই প্রচেষ্টা তারা করে, শিরকের মধ্যে তারা জড়িত হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি ভেবে নিয়েছো, আম হাসিব তোমান তাদের খুলল জান্না, তোমরা কি জান্নাতে প্রবেশ করে গিয়েছো, ভেবে নিয়েছো কি, তোমরা এই ধারণা করেছো যে তোমাদের জন্য জান্নাত খোলা থাকবে, অথচ আল্লাহ এখনো দেখে নেননি তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করে আর কাদের উপরে বিপদ আপদ আসার পরে প্রকৃতপক্ষে তারা ধৈর্য ধারণ করে। কারোর সূরা আসরে যদি আমরা দেখি, তার জান্নাত পাবার চারটি শর্ত রাখা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত, ইল্লা আল্লাযীনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালেহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাবিল হককে, এবং হককে ধারণ করেছে, হককে প্রচার করেছে, ওয়াতাওয়াসাবিস সাবর, আর বিপদে আপদে পড়ে তারা ধৈর্য ধারণ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলে দিলেন যে আমি এখনো দেখিনি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আল্লাহর পথে আর কারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর পথে জিহাদ ছাড়া মুক্তি পাওয়া মুশকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপদ বিপদ মুসিবত দেবে তাদের ধৈর্য ধারণ করে নিজের ঈমানকে অটল রাখার পথ ছাড়া মুক্তি পাওয়া মুশকিল। এখন অনেকে হয়তো বলবে যে আমাদের সম্মুখিত জিহাদের সুযোগই আসছে না, জিহাদের সুযোগ না এলেও সহিহ মুসলিমের হাদিস রয়েছে, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, সেই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি অন্তরে এটা আশা করে না যে যদি কোনোদিন জিহাদ হয় তাহলে আমি সেই জিহাদে অংশগ্রহণ করবো এবং আল্লাহর পথে প্রয়োজনে আমি দিনকে রক্ষার খাতিরে শহীদ হয়ে যাব, এই আশা পোষণ যে করে না, এই আকাঙ্ক্ষাটা যার অন্তরে নেই সেই ব্যক্তি মুমিন নয়, বরং তার যদি ওই আশা পোষণ ওই আকাঙ্ক্ষা ব্যতীত যদি তার মৃত্যু হয় তাহলে সেটা হচ্ছে মোনাফিকের মৃত্যু। এখনো যদি হিন্দু মুসলিম কিছু হয় তাহলে দুই একটা বোমা পড়লেই আর পিস্তল গুলি চললেই দেখা যাবে মুসলমানরা সব, অধিকাংশ মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা কি করবে, এলাকাও ছেড়ে দেয়। তো জিহাদ বলতে কিন্তু এখানে অনেক কিছুই বোঝানো হয়েছে, ইসলামের পথে প্রচেষ্টা করা, জাহাদা শব্দ থেকে জিহাদ এসছে, তো প্রচেষ্টা করতে হবে, নিজের আত্মার সঙ্গে জিহাদ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতে কিতাবুল ঈমান, সেখানে একটি হাদিস রয়েছে যে সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের কাম প্রবৃত্তি, নিজের নাফসের সঙ্গে জিহাদ করা,
আমার নফস চাচ্ছে একটা কাজ করতে, অথচ কোরআন বলছে ওই কাজটা করা নিষিদ্ধ, আমি সেই কাজ থেকে পিছিয়ে এলাম, আমার ইচ্ছা হচ্ছে কোন একটা কাজ করার কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেটা নিষেধ করেছেন, সেই কাজ থেকে পিছিয়ে এলাম আমি, আমাকে প্রচেষ্টা করতে হবে, অনব্রত আমাকে প্রচেষ্টা করতে হবে খারাপ কাজ থেকে, শরীয়ত বিরোধী গর্হিত কাজ থেকে আমাকে দূরে সরে থাকার প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা করার নামও জিহাদ। আর অন্তরে অবশ্যই এই আশা পোষণ করতে হবে যদি সেই জিহাদ হয়ে যায় যেটা ইসলামের, ইসলামকে রক্ষার জন্য শত্রুদের সঙ্গে সম্মুখের স্তরে অস্ত্র ধারণ করতে হবে, আর সেখানে যদি এমনটা হয় যে আমার প্রাণ বিসর্জন করতে হবে তাতে আমি প্রস্তুত আছি, আমি আল্লাহর পথে প্রয়োজন হলে শহীদ হয়ে যাব, এই আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলিম ব্যক্তিকে নিজের অন্তরে পোষণ করতে হবে, নচেত তার মৃত্যু হলে সেই ব্যক্তি মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করবে। তারপরে ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ কথা যদি বলা হয় তাহলে অধিকাংশ মুসলিম দেখা যাবে পিছিয়ে যাবে। সূরা বাকারাতে তো বলেই দেওয়া হয়েছে ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি এই সমস্ত কিছু আমি নড়বড়ে করে দেব, তোমাদের রুজি রোজগারকে সংকুচিত করে দেব। এমত অবস্থায় সুসংবাদ শোনাও তাদের যারা ওই অবস্থায় পড়েও, অভাবের মধ্যে পড়েও, স্বজনহারা হয়েও, নিজের সম্পদের ক্ষতি হয়েও আল্লাহর উপরে ভরসা রাখে এবং নিজের ইমান টলমল হয় না ওই অবস্থায়, বরং সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে থাকে। আর ধৈর্য ধারণ সেই ব্যক্তি তখনই করতে সক্ষম হবে যখন ইমানের যে পাঁচটি রুকন আছে, ইমানের যে পাঁচ ছয়টি রুকন আছে তার মধ্যে একটি রুকন হল তাকদীর। তাকদীরের উপরে আপনার যদি ইমান অটল থাকে তাহলে এটা আপনি জানবেন যে যা কিছু ঘটেছে সেটা ঘটারই ছিল, যেটা ঘটার নয় সেটা ঘটবে না, যা লেখা আছে সেই আসমানে সেটা ঘটবেই এই জমিনে, যা লেখা নেই সেই আসমানে সেটা ঘটবে না কখনো এই জমিনে। কিন্তু মানুষ কি বলে থাকে, অমুক ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেল, তাকে যেতে নিষেধ করা হয়েছিল সে গেল বলেই মারা গেল, তার ওইখানে মৃত্যু লেখা ছিল তাই সে সেখানে গিয়েছে তাই সে মারা গিয়েছে। ও গো অকালে ওই প্রাণটা চলে গেল, গো অকালে ওই প্রাণটা চলে গেল, এত কম বয়সে মরা ছিল না মরে গেল, মরা ছিল না মানে মরে গেল মানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা মালাকুল মউত যাদের উপরে মৃত্যুর দায়িত্ব দেওয়া যায় সে কি ভুল করলো নাকি? তো যদি ইমান থাকে তাকদীরের উপরে তাহলে কিন্তু মানুষ অধৈর্য হবে না, প্রত্যেকটা বিষয়ে সে ধৈর্য ধারণ করবে, যেহেতু সে জানে তাকদীরে যেটা লেখা আছে সেটা ঘটবেই ঘটবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপদ বিপদ মুসলিমদের উপরে যে প্রেরণ করেন, মুমিন বান্দাদের উপরে প্রেরণ করেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিন ব্যক্তিকে পছন্দ করে, তাকে পাপমুক্ত করতে চায়, তাকে বিপদে ফেলে, এই বিপদে পড়ে যদি সে ধৈর্য ধারণ করে তার পায়েতে একটা কাঁটা ফোটা মাত্রই, তার কষ্ট হওয়া মাত্রই, সে যদি অধৈর্য না হয়, মুখ খারাপ না করে, বরং ইন্না লিল্লাহ পাঠ করে, এটা আল্লাহই দিয়েছেন আল্লাহ প্রতি, সে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার পায়ে একটা কাঁটা ফোটা ফুটলো, যা কষ্ট হলো হয়তো তার অজানা অবস্থায় চলা ফেরায় ওঠা বসায় তার কোনো ভুল হয়ে গিয়েছে, হতেই পারে, মানুষ মাত্রই ভুলকারী, তো সেই ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দেন, তার কষ্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে তার গুনাহকে মিটিয়ে দেন। অথচ আমরা বলি যে অমুক ব্যক্তি দেখো রাস্তায় কথোপকথন হয় অনেক ব্যক্তির মধ্যে শুনি, সেগুলো
যে নামাজ পড়ছে এই করছে তাই করছে, দেখো সে বিপদেই পড়ে আছে, তার ইবাদত কবুল হচ্ছে না। আরে তুমি কি জানো সে হয়তো পূর্বের জীবনে কিছু গুনাহ করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের মধ্যে ফেলে ধৈর্য ধারণ করিয়ে তার সেই পাপগুলোকে হয়তো ক্ষমা করে দিতে চাচ্ছেন। ওই জন্য ধারণা করা যাবে না, ধারণা হচ্ছে হারাম। ধারণা আপনি এক ব্যক্তির জন্য হয়তো মনে মনে ধারণা করছেন ওই ব্যক্তি খুব খারাপ, হতে পারে আপনি যে ধারণাটা করছেন সেটা সঠিক নয়, বরং ওই ব্যক্তি আপনার চাইতে অনেক উত্তম। আবার কাউকে দেখছেন লিবাস দেখে, তার পোশাক দেখে, তার সাজসজ্জা দেখে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম, নেককার, পরহেজগার, মুত্তাকী ব্যক্তি, কিন্তু হতে পারে সেই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। হতে পারে সেই লেবাসটা, সেই সাজ পোশাকটা মানুষকে দেখাবার জন্য সে রিয়াকারী আমল করছে, তার ভেতরে ভেতরে কিন্তু শয়তানি আমল আছে। অতএব ধারণা থেকে মুক্ত হতে হবে। কারোর সম্পর্কে অতি উচ্চ ধারণাও করা যাবে না, আবার কারোর সম্পর্কে অতি নিম্ন ধারণাও করা যাবে না। কিন্তু আলোচনা আমরা করে দিই, আলোচনা করতে আমরা পটু, অপরের বিষয়ে আমরা আলোচনা করতে পটু, কিন্তু নিজে কোনো আমল করতে পটু নয়। আমরা ভেবে নিয়েছি প্রত্যেকটা ইসলামের ভিতরে যারা যে কোনো মাঝহাব, যে কোনো তার ফিকা, তার ফিরকা হয়েছে, আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত হানাফি মাঝহাবকে যদি ধরা যায়, তার মধ্যে থেকে অসংখ্য ফিরকা বাইর হয়েছে। অথচ ইমাম আবু হানিফার নামে যে তারা মাঝহাব সৃষ্টি করেছে, ইমাম আবু হানিফা কিন্তু তাদের নব আবিষ্কৃত 448 হিজরি যে সবে বরাত সেটা জানতেন না তিনি, কারণ ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে 150 হিজরিতে, আর সবে বরাত আবিষ্কার হয়েছে 448 হিজরিতে। ইমাম আবু হানিফা কোনদিন নবী দিবস পালন করে যাননি, অথচ হানাফিদের নামে সেটা চালানো হচ্ছে। অনুরূপ অনেক আমল আছে যেগুলো ইমাম আবু হানিফা করে যাননি, বলে যাননি, অথচ তার নামে কিতাব লিখে তার নামে সেটা চালিয়ে গিয়ে তাকে দুর্নাম করা হচ্ছে। প্রত্যেকটা আমলকারী, প্রত্যেকটা মাঝহাবের আমলকারী এটা ভেবে নেয় যে আমরা যে ইবাদত করছি এর মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করে যাব। অথচ ইসলামের জন্য যখন জিহাদের ডাক দেওয়া হয়, সংগ্রামের ডাক দেওয়া হয়, তারা পিছিয়ে যায়, অথচ তাদের উপরে যখন আপদ বিপদ মুসিবত আসে তারা ধৈর্য হারা হয়ে কোথায় গেলে, কোন বাবার কাছে গেলে, কোন পীরের কাছে গেলে পরে, কোন ওলির কাছে গেলে পরে, কোন মাজারে গেলে পরে, কোন দরগায় গেলে পরে, কোন গাছের কাছে গেলে পরে সে মুক্ত হবে ওই আপদ থেকে, ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে, সেটা সে তালাশ করতে থাকে ধৈর্য হারা হয়ে। অথচ ইতিপূর্বে যে উম্মত তারা একসময় বলেছিল মাতা নাসরুল্লাহ, যখন তাদের নবীকে পর্যন্ত, নবীকে এবং নবীর ওপরে ইমান আনতো যারা, তাদেরকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হতো, এইখানে করাজ রাখা হতো, দেহকে তাদের দুই বিভক্ত করে দেওয়া হতো, তাদেরকে খাওয়া দেওয়া হতো না, পানীয় দেওয়া হতো না, তাদের উপরে অকপ্ত অত্যাচার হতো শুধু ইমান আনার কারণে আল্লাহর উপরে, আর তাদের প্রতিমার পূজা না করার কারণে এত অত্যাচারের মধ্যে পড়ে তারা একসময় চিৎকার করে বলেছে মাতা নাসরুল্লাহ, কখন আমরা পাবো আল্লাহর সাহায্য। আমাদের তো সেই অবস্থা আসেনি, আমাদের তো ইসলাম মেনে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে অত্যাচারের সম্মুখীন হতে হয় না, তারপরেও কিন্তু আমরা ধৈর্য হারা, আল্লাহকে দেখতে পাই না, আমি এমন বিপদে পড়ে আছি, আমার এত অভাব যাচ্ছে, আরে আল্লাহ তোমাকে ভালোবেসেছে বলে তোমাকে বিপদে ফেলেছে, আল্লাহ তোমাকে ভালোবেসেছে বলে তোমাকে অভাবের অনটনের মধ্যে ফেলে তোমার পরীক্ষা নিচ্ছে, যে তুমি আল্লাহর বিরুদ্ধে যেন কোনো কথা না বলে ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় তোমাকে রেখেছে মনে করো না, এটা আমার তাকদিরে লেখা ছিল, তাকদিরে লেখা আছে, তাকদিরে যদি লেখা থাকে তবে আমার পরিবর্তন ঘটবে, নচেত শত প্রচেষ্টা করলেও পরিবর্তন ঘটবে না। অতএব তাকদিরের উপরে ঈমান আনতে হবে। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন কিছু এমন মানুষের অস্তিত্ব সামনে এলো যারা আল্লাহর উপরে ইয়াকিন রাখে,
রসুলের উপর ইমান একই ডাকে, ফেরেশতার উপর ইমান আছে, আখেরাতের উপর ইমান আছে, সমস্ত কিতাবের উপরে ইমান আছে, কিন্তু তাকদীরকে বিশ্বাস করে না। বলে তাকদীর তোমাকে নিজের প্রচেষ্টার মাধ্যমে গড়তে হবে, তাকদীর বলে কিছু নেই। তো এই সংবাদ উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালো। সহিহ মুসলিমের মুকদ্দমাতে এই স্টোরি কাহিনী লেখা রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই ঘটনা পৌঁছালো যে এক শ্রেণীর মুসলমান হয়েছে আজকে যারা তাকদীরের প্রতি ইমান রাখে না, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাদেরকে গিয়ে বলে দাও যদি ওহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর পথে তারা দান করে তাহলেও তাদের দান কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাকদীরের উপর ইমান আনছে। তবে তাকদীরের দোহাই দিয়ে কেউ যদি মনে করে আমি যা কাজ করেছি আমার দ্বারা ব্যভিচার হয়েছে, আমার দ্বারা চুরি হয়েছে, আমার দ্বারা নিষিদ্ধ শরীয়ত বিরোধী কাজ হয়েছে, এগুলো তাকদীরে লেখা ছিল বলে তো আমি করেছি, তাহলে একটা ছোট্ট ঘটনা শোনাই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটা চোরকে ধরে আনা হলো যে চুরি করেছে, ধরা পড়েছে। তো তাকে যখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি চুরি করেছো কেন, সে বলছে এটা তো আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমার তাকদীরে লেখা আছে বলেই তো করেছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন একে প্রথমে 30টা বেত্রাঘাত করো, 30টা চাবুক মারো, তারপরে তার হাতটা কেটে দাও। কিছু মানুষ যখন প্রশ্ন করলো হে আমিরুল মুমিনিন, চুরি করার কারণে তো হাতটা কাটা যাবে, কিন্তু বেত্রাঘাতটা কেন করা হবে, তাকে চাবুকটা কেন মারা হবে? তখন তিনি বললেন আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, তাকদীরের নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এর হাতটা কাটা হবে, একে একে চাবুক মারা হবে, তারপরে চুরি করার কারণে হাত কাটা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার পরে আপনার যখন শিশুকাল অতিবাহিত হয়ে গেল, যখন যৌবনে উপনীত হলেন, যখন বালিক বা সাবালক হলেন, তখন আপনার স্বাভাবিক জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ উভয় দিয়েছেন। যদি মন্দ না দিত ভালোর মান থাকত না, যদি অন্ধকার না দিত আলোর মান মানুষ বুঝত না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটো পথ দেখিয়ে দিয়েছেন। এ বিষয়ে পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, তাকদীরে লেখা আছে আপনার 1000 টাকা রোজগার করবেন, কিন্তু সেই রোজগারটা আপনি কিভাবে করবেন, হালাল ভাবে করবেন না হারাম ভাবে করবেন, এটা আপনার উপরে। অতএব পাপ কাজ করেও তাকদীরের নামে চালিয়ে দেব, তাকদীরে ছিল বলে এটা করেছি, ভাগ্যে ছিল বলে এটা করেছি, অথচ দেখা যাবে যে পরিপূর্ণভাবে ভাগ্যের উপরে ইমানই তার নাই। অতএব আমাদেরকে ইবাদত করে শুধু ভাবলে হবে না যে আমরা জান্নাতে চলে যাব। কিছু মানুষ তো এটাই ভেবে নিয়েছে যে আমরা আহলুল হাদিস বলি, জোরে আমিন বলি, রফেল এজান করি, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি, বুকে হাত বাঁধি, অতএব আমরা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধানবাণী দিয়ে দিয়েছেন, তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখে নেননি যে কারা তার পথে জিহাদকারী আর কারা বিপদে ধৈর্য ধারণকারী। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। অনেক মানুষকে আমি এমন দেখেছি যারা বিপদে পড়লে এমন গালাগালি করে, বিশেষ করে মহিলাদেরকে, মা বোনদেরকে দেখেছি, তাদের কোনো সন্তান বা কোনো ভাই ব্রাদার কোনো কেউ মারা গেলে পরে তারা যেটা আল্লাহ মহানবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন যে কিছু খারাপ অভ্যাস রয়ে যাবে, যে নিজেদের চুল ছেড়ে বুক আছড়ায়, আর এমন কি কথার মধ্যে তাদের কোনো জ্ঞানগম্য থাকে না, আল্লাহ কি দেখতে পেলেনি আমার এই কোলটাকে খালি করে দিলি। তো অধৈর্য যখন হয়ে যায় মানুষ, যখন ধৈর্য হারা হয়ে যায় তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। অতএব ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া, জিহাদ ছাড়া, সংগ্রাম ছাড়া, সবর ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। শুধু নামাজ পড়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, শুধু 5 ওয়াক্ত নামাজের পরে আপনার রমজানে রোজা রাখলেন, দান খয়রাত সদকা করছেন, না আপনি জান্নাত পাবেন না।
যতক্ষণ পর্যন্ত না আপনার শর্তগুলো পূরণ হচ্ছে, আপনি ঈমান আনার পরে আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে হকের প্রতি আপনাকে অটল থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে, আপনি যেটা জানেন অপরের কাছে সেটা পৌঁছে দিতে হবে, আর বিপদে আপদে পড়লে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে আপদ বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করার সুমতি দান করেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদি আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ। তো আমাদের দ্বারা ভুল ভ্রান্তি অনেক কিছু হচ্ছে, সেইগুলো সংশোধন করার রাস্তা হচ্ছে ভুল ভ্রান্তি থেকে আপনাকে তওবা করতে হবে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা ভুল ভ্রান্তি হওয়ার পরে স্বীকার করে তওবা করে, তওবা করার পরে সেই ব্যক্তি আর পূর্বের কাজে ফিরে যায় না, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা অর্থাৎ আপনার অন্তরের যে স্থান থেকে তওবা করতে হবে, দৃঢ়তার সঙ্গে তওবা করতে হবে যে আল্লাহ আমার দ্বারা যে পাপ ঘটে গিয়েছে, আমার দ্বারা অধৈর্যের কারণে যেগুলো পাপ ঘটে গিয়েছে সেই সমস্ত পাপ আর আমি জীবনে কোনোদিন করব না, আমার দ্বারা যে পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, আমার দ্বারা যে ফরজ রুকন অন্যান্যগুলো ছুটে গিয়েছে সে ঘাটতিগুলো আমি পূরণ করব, আমি সেই ভুল আর করব না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তওবা করতে হবে। তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে ঘটিত যত সাগিরা গুনাহ সমস্ত ক্ষমা করে দেবেন, আর যদি আপনার ভিতরে কবিরা গুনাহ থাকে, কাবিরা গুনার মধ্যে সবচাইতে বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্যকে শরীক করা, এটা করলে তো আপনার তওবাও কবুল হবে না, এটা করলে আপনার তওবাও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এক আল্লাহকেই সব কিছু না মেনে নেবেন, তারপরে তার থেকে মুক্ত হওয়ার পরে আপনার অন্য অন্য কাবিরা গুনা কি, আপনি না হক কাউকে গালাগালি করেছেন, না হক কারোর জমি ছিনিয়ে নিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, কাউকে কারোর দুর্নাম করেছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনার কিন্তু ক্ষমা হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব না, কিন্তু এটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব না, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদের সম্মুখে একদিন বলছেন যে তোমরা কি জানো গরিব কোন ব্যক্তি, সাহাবায়ে কেরামরা বলছেন এটা জানার কি আছে, সেই ব্যক্তি গরিব যার কাছে সম্বল নাই, ভালো থাকার ঘর নাই, খাওয়া দাওয়া ভালো করতে পারে না, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সেই ব্যক্তি গরিব না, বরং কাল কিয়ামতের দিনে গরিব হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থিত হবে, অতঃপর দেখা যাবে সে কাউকে থাপ্পড় মেরেছিল অথচ সে অন্যায় করেনি, কাউকে গালাগালি করেছিল অথচ সে গালাগালি খাওয়ার কাজ করেনি, কারোর দুর্নাম রটিয়েছিল, কারোর নামে গীবত করেছিল, কারোর জমি ছিনিয়ে নিয়েছিল, কারোর টাকা মেরে দিয়েছিল, সেই সমস্ত হকদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবে, হে আল্লাহ ওই ব্যক্তির উপরে আমাদের কিছু দাবি আছে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সেই সব দাবির ওলাদেরকে এর নেকি কেটে কেটে তাদেরকে দিয়ে দেওয়া হবে, এই যে নেকির পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে তাদের নেকি কেটে ওই হকদারদেরকে দিয়ে পূরণ করা হবে, তারপরে দেখা যাবে যে আরো দাবিদার আছে, এর নেকি কিন্তু শেষ, তো কি করা হবে, তাদের গুনাহ আছে তাদের গুনাহ এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তারপরে পরিণামে এই ব্যক্তিকে যেতে হবে কোথায়, জাহান্নামে। অতএব শুধুমাত্র নেক আমল করলে হবে না, চরিত্রকে সুন্দর করতে হবে, আমার দ্বারা যেন কেউ আঘাত না পায়, আমার দ্বারা যেন না হক কথা অন্যের বিপক্ষে না চলে যায়, আমার দ্বারা এমন কোনো মুখ কৃষ্টি না বের হয়ে যায় যেটা কেউ খাবার হয়তো সুযোগই নেই তার, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে একদিন যে সবচেয়ে খারাপ ব্যক্তি সে যে ব্যক্তি নিজের মাকে গালাগালি করে, তো সাহাবায়ে কেরামরা বলছে নিজের মাকে কি কেউ গালাগালি করে, বলছে কেন তুমি কি অন্যের মাকে গালাগালি করো না, বলছে হ্যাঁ, তাহলে অন্যের মাকে যেমন তুমি গালাগালি করবে সেও তো তোমার মাকে গালাগালি করবে,
সেই প্রকৃতপক্ষে তুমি তো গালটা দিলে। আমি যদি অমুক ব্যক্তিকে মাসুরে গালাগালি না দিতাম, সেই ব্যক্তি তো প্রত্যক্ষরে আমাকে মাসুরে গালাগালি দিত না। আর এখন তো গালাগালি কি আর কি হয়ে গেছে, ষাটটা হয়ে গেছে। ওরে অমুকের বেটা, বলে আরে বল অমুকের বেটা। অতএব আমরা যদি মনে করি যে জান্নাতে প্রবেশ করে যাবো ইমান আনার পরে সাজা সামান্য ইবাদত করে, তাহলে ধারণা ভুল, পাল্টান, নিজেদেরকে সংশোধন করতে হবে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন, আমি আবার শেষে আয়াতটা পাঠ করে দিয়ে দিচ্ছি, আপা হাসিব তো মানুষ আন্তাদ খুলুল জান্না, তোমরা কে ভিত্তি ভেবে নিয়েছে জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়ালাম আল্লাহু জাহাদু ওয়া ইয়ালামা সাবিরিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখে নেননি এখনো, কে তোমাদের মধ্যে জিহাদ করেছে আল্লাহর পথে আর কে ধৈর্য ধারণ করেছে বিপদে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে যে বসে অন্যের গীবত করা হয়, অন্যের আলোচনা করা হয়, অন্যের প্রতি ধারণা করা হয়, কুধারণা করা হয়, এই সমস্ত থেকে যদি বিরত না থাকতে পারি তাহলে কিন্তু না আমাদের পরিত্রাণ নাই, ইবাদত করেও কিন্তু জান্নাত পাওয়া যাবে না। তো রাস্তায় শেষ একটা হাদিস বলে দিই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছেন বারবার যে তোমরা রাস্তায় বসো না, তোমরা রাস্তায় বসো না। তো সাহাবায়ে কেরাম করে বললেন, হে আল্লাহর রাসূল, রাস্তায় বসা ছাড়া তো আমাদের গত্যন্তর নাই, আমাদের কোনো উপায় নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, রাস্তায় যদি বসতেই হয় একান্ত, তাহলে রাস্তার হক আদায় করবে। হে আল্লাহর রাসূল, রাস্তার হক কি? ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, আগত ব্যক্তিদেরকে সালাম করবে, আর মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। রাস্তার যে সমস্ত এমন কাঁটা, এমন পাথর যেগুলো মানুষ হয়তো চললে পরে সে আঘাত করতে পারে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। ইমানের 70টি তো বেশি শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা এটাও হলো কষ্টকর জিনিস, যদি দেখা যায় রাস্তার মধ্যে তার ইমানদারের পরিচয় হচ্ছে সে হাত দিয়ে হোক পা দিয়ে হোক সেটাকে ধারে করে দেবে, অন্য করে মানুষ যেন সেখানে চলাচল করতে গেলে পরে কষ্ট না পায়। কিন্তু আজকালকে কি করে এগুলো? বরং আপনার পাড়ায় কেউ এমন আছে তার জন্য আপনি কাঁটা এত বিছিয়ে দেবেন, সেই আবুল আহাবের মতো, এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। এমন একটি যুগ ছিল যে যুগে মুসলমানদের ভালো চরিত্রের কারণে কোনো ইহুদি যখন কোনো রাস্তা দিয়ে অতিক্রম করত আর দেখত যে রাস্তায় পাথর পড়ে রয়েছে, কাঁকর পড়ে রয়েছে, কাঁটা পড়ে রয়েছে, তখন তারা এটাই ভাবত যে এই রাস্তা দিয়ে কিন্তু মুসলমান যাতায়াত করেনি, কারণ তারা জানতো যে এই রাস্তা দিয়ে যদি মুসলমান যাতায়াত করতো তাহলে অবশ্যই রাস্তার মধ্যে কাঁটা পড়ে থাকতো না, পাথর পড়ে থাকতো না, কষ্টকর জিনিস পড়ে থাকতো না। অতএব আমাদেরকে চরিত্র গঠন করতে হবে, শুধুমাত্র ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা করলে, দান খয়রাত করলেই শুধু নেকি না, আর এর মাধ্যমেই যদি জান্নাত না, ধৈর্য ধারণ করতে হবে, চরিত্র গঠন করতে হবে, নিজেদেরকে মুখকে সম্বরণ করতে হবে, নিজেদেরকে আমলকে উত্তম করার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত ধরনের শরীয়ত বিরোধী কাজ হতে রক্ষা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার রাস্তায় তার রহমত পাবার উপায় অবলম্বনের পথে এগিয়ে দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر